এখন দেখেন এই ডাটাগুলো এখানে থেকে এক্সেস নিতে পারতেছে শুধুমাত্র এটা পাবলিক থাকার কারণে। এখানে যদি আমি একটু প্রাইভেট দিয়ে দেই সবগুলোর আগে, দেখেন ডাটাগুলোর যে ভেরিয়েবলগুলো ছিল আমার, আমি সবগুলোকে প্রাইভেট বানাই দিলাম। এখন দেখেন তো এই ডাটাগুলো ইরর পাচ্ছে কেন, ডাটাগুলো আসতেছে এখানে আসতেছে না। সো এইটা আসতেছে না কেন, এখন দেখেন মজার ব্যাপার। এখন এটাকে বলা হয় আমাদের ইনক্যাপসুলেশন, মানে ডাটা হাইড করা। জাভার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের আরও একটা ইম্পর্ট্যান্ট থিংস হলো সেই ডাটা, আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড ডাটাটা দেয় শুধুমাত্র আমার পাসওয়ার্ড ক্লাসেই দরকার, অন্য ক্লাসে এই ডাটাটা নিয়ে কেউ কাজ করবে এমন অ্যাক্সেস তাকে দেওয়া নাই। ইনক্যাপসুলেশন মানে কি, একটা ক্যাপসুলে কীরকম থাকে, চতুর্দিকে একটা আবরণ থাকে না, ভিতরে যেইগুলো থাকে সেই আবরণটাকে ওই দানা দানা জিনিসগুলোকে আবরণ মানে প্রোটেক্ট করে না। সেমভাবে আমার এখানে যেই কয়টা ডাটা আছে, আমি দিতে চাচ্ছি না এই ডাটাগুলোকে অন্য কাউকে দিতে। সো এই জায়গায় আমার ডাটাগুলো এই সাধারণভাবে যেভাবে আমি কল করছিলাম এখানে দেখেন, এইভাবে কিন্তু ডাটাগুলোকে আর কল করা যায় না, সেই ইরর নেই। তার মানে কি, তাকে প্রোটেক্ট করা আছে, তাকে প্রোটেক্টকে এভাবে ডাটা নেওয়া যায় না। সেটা নেওয়ার জন্য আমাদের এই গেটার সেটারটা লাগে। এখন এই গেটার সেটারটা কি করে, ডাটাগুলোর প্রোটেক্টটাকে ভেঙে দিতে পারে। তার মানে যখন আমি কোনো ডাটাকে হাইড করব, সেই ডাটাটাকে শুধুমাত্র রিড অর রাইট করার জন্য গেটার আর সেটার দরকার হয়। সো এখন দেখেন ওই যে এমপ্লয় নিছিলাম না, সেমভাবে আমরা কি করছিলাম, সেট করছিলাম, সেট এস দিলাম একটা, দেন আবার কি ছিল আমার, এমপ্লয় ডট সেট নেম, নেমও দিয়ে দিলাম এখানে, তারপরে এমপ্লয় ডট কি ছিল, সেট আইডি ছিল, আইডিও দিয়ে দিলাম। দেখেন এইভাবে সে আইডিগুলো সেট করতে পারলাম, কিন্তু আমি আগের মতো তাকে কল করতে পারতেছি না। তাকে যদি এখন আমার প্রিন্ট করতে হয় তাহলে দেখেন এমপ্লয় ডট এই গেট আইডি বা গেট নেম, আপনার যেটা দরকার সেটাই দিতে পারবেন। দেখেন এখন এই গেটার সেটারটা দরকার হচ্ছে আমাকে, কারণ ডাটাগুলো কি আছে এখানে দেখেন চলে আসছে, ডাটাগুলো এখানে প্রাইভেট দেওয়া আছে। সো যখন এই ডাটাগুলোকে হাইড করার জন্য আমরা প্রাইভেট ইউজ করতেছি এবং অন্য ক্লাসে এক্সেস দিতে চাচ্ছি না, তখন আমাদের এই গেটার সেটারটা যদি আমরা না ইউজ করি, ডাটাটাকে আমরা এক্সেস করতে পারবো না। বুঝতে পারতেছেন ইনক্যাপসুলেশনটা কি, এ শুধুমাত্র এই ক্লাসের আবরণে আবদ্ধ, কিন্তু তাকে যখন এই গেটার সেটারের মাধ্যমে তাকে বলে দিচ্ছি যে আপনাকে অন্য ক্লাসে এক্সেস দেওয়া হলো, এবং যেই ক্লাসে এক্সেস দেওয়া হচ্ছে সেই ক্লাসে যখন এই গেটার সেটার মেথডটা আমরা ইউজ করতেছি, তখন সে ডাটাগুলো ওখান থেকে এক্সেস পাচ্ছে এবং এখানে ভিজিবল হচ্ছে, এবং এখান থেকে আমরা কী করতে হচ্ছে, ডাটাগুলোকে রিড করতে পারতেছি এবং রাইটও করতে পারতেছি। সেট দিয়ে কী করতেছি, ডাটাগুলোকে রাইট করতেছি, আর এই গেট দিয়ে ডাটাগুলোকে রিড করতেছি। এইটুকুই হলো আপনাদের ওই